Making Bengal Weekly Fast. কম খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ মিশন MBBS বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে আত্মহত্যার প্ররোচনায় মৃত্যু নাবালিকার ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার অন্তর্গত পৃথিবা কুলতলা এলাকায় মৃত নাবালিকা পিয়ালি পাল পিয়ালির এই আকস্মিক মৃত্যুতে তার পরিবারের পাশাপাশি গোটা এলাকাতেই নেমে এসেছে শোকের ছায়া বিস্তারিত বিজ্ঞাপনের পর শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ 03-210-255-046 জিম ঘর বন্ধ প্রেমের ব্যর্থ বশীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা আত্মহত্যার প্ররোচনায় মৃত্যু হয় এক নাবালিকার ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার অন্তর্গত পৃথিবা কুলতলা এলাকায় মৃত ওই নাবালিকা পিয়ালি পাল পিয়ালি পৃথিবা গার্লস হাইস্কুলের দশম শ্রেণীর একজন ছাত্রী পিতা ইন্দ্রজিৎ পাল জানা যায় একই ক্লাসে এবং একই জায়গায় টিউশন পড়ত মৃত পিয়ালি এবং তার সহপাঠী শুভদাস শুভর বয়স 15 বাড়ি রাঘবপুর পৃথিবায় সেই সুবাদেই পিয়ালির বাড়িতে মাঝে মধ্যে যাতায়াত হয় শুভদাসের তারা একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কেও আবদ্ধ হয় গত 23 তারিখ দুপুরে খাওয়া দাওয়া সেরে পিয়ালি নিজের ঘরে যায় সেই সময় বাড়িতে আর অন্য কেউই ছিল না পরবর্তী সময়ে পিয়ালির জেঠু অরুণজিৎ পাল বিকেলে 4:30 নাগাদ বাড়িতে আসেন এবং কিছু সময় ডাকাডাকির পর পিয়ালির ঘরে গিয়ে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন স্থানীয়রা সাথে সাথেই ছুটে আসেন এবং খবর দেওয়া হয় হাবড়া থানায় প্রশাসন ওই দেহটি উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসকেরা পিয়ালিকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাটা আমরা কেউ কিছু জানি না বাড়িতে ও যে ঘরটা পড়াশুনো করে ওই ঘরে ও একা থাকে ঠিক আছে একা থাকে পড়াশুনো করে ওর ভাই ও পাশের ঘরে ঘুমাচ্ছে আর ওর মা ওই একটু খাঁটি দুধ পাওয়া যায় পাশের বাড়িতে একটু ওইদিকে গিয়ে ও দুধ আনতে গেছে ঠিক আছে দুধটা আনতে গেছে গিয়ে গিয়ে এবার আমি আমার ওয়াইফ এনআরএসে ভর্তি আমি অ্যাকচুয়াল থাকি মধ্যমগ্রাম এখানে আমার ঘর আছে এখানে কাজকর্ম ব্যবসা বাণিজ্য এখানে সেই সূত্রে আমি এলআইসি রেজেন্ট সেই সূত্রে এখানে এসছি এসে মানে আমার যে ঘরের দরজা ওটা ওই ঘরে থাকে ওই ঘরে আগে আমি থাকতাম এখন ওই ঘরে একা থাকে আমি ওইটা দরজাটা খুলে চাবি আনতে গিয়ে তখন দেখি অবস্থা এবার ডাকছি কেউ নেই ওর ভাইকে ডাকলাম ভাই আসলো তখন আমরা কান্নায় ভেঙে পড়ে গেছি ওই ঝুলেছিল এখন আমাদের এটা সন্দেহ ঘটনা এটা সুইসাইড না আর আমার ভাইজি ওই টাইপের না ও সুইসাইড করার মতো না এটা মার্ডার হ্যাঁ আমি অভিযোগ করছি কারণ এটা হতে পারে না একদিন সুইসাইড যদি করে তো সে ওই অবস্থায় সে করতে পারে না এখান থেকেই আমাদের সন্দেহ পরবর্তী সময়ে পিয়ালির বাবা ইন্দ্রজিৎ পাল শুভদাসের নামে লিখিত অভিযোগ দায়ের করেন কারণ পিয়ালির মৃত্যুর সময় অনুযায়ী শেষ ফোন কল শুভদাসকেই করেছিল পিয়ালি তাই পরিবারের সন্দেহ তাকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে শুভদাস অভিযোগ পেয়ে হাবড়া থানার পুলিশ শুভকে গ্রেপ্তার করে আজ তাকে বারাসাত জুভেনাইল কোর্টে পাঠানো হয় পিয়ালির মৃত্যুতে তার পরিবারের পাশাপাশি গোটা এলাকাতেই নেমে এসেছে শোকের ছায়া সুইসাইডটা বললো আমাদের সুইসাইড ও করেছে এটা আমাদের ধারণা না আমাদের ধারণা এটা মার্ডার কেস যে যে অবস্থায় আমরা ওকে দেখেছি সে অবস্থায় আমাদের ধারণাও মার্ডার কেস এটাই হচ্ছে আমাদের ধারণা আমরা চাই এর তদন্ত এ তদন্ত যে দোষী সে শাস্তি পাক প্রেমঘটিত কোনো ব্যাপার না এটা প্রেমঘটিত কোনো ব্যাপার না সেটাও বলতে পারবো না কিন্তু আবার কিছুটা প্রেমের দিকেও আছে এটা সেটাও বলতে পারবো না যে প্রেমের ব্যাপারেই হয়েছে সেটাও বলতে পারবো না কিন্তু এটা যে অরিজিনাল কি জিনিস মানে কি হয়েছে সেটা আমাদের তদন্ত চাই আর দোষী আমরা শাস্তি চাই এটাই হচ্ছে কথা ব্যুরো রিপোর্ট ব্রেকিং বেঙ্গল আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন হ্যাপি ওয়েডিং নিজের পছন্দের জীবন সঙ্গী খুঁজে পেতে আজই রেজিস্টার করুন www.sangeepoint.com কল 8583981727 দি সরারহাট নার্সিং হোম সরারহাট বেনেপাড়া ঘরে বসে প্রতিকার করান নিজের ভাগ্যকে বদলে ফেলুন তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ ফোনে যোগাযোগ 9836459511